প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও অবিচল নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক, অ্যাডভোকেট রঞ্জিত দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম সহ আরও অনেকেই। এ সময় আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের মহান নেত্রী সঞ্জিদুল আলম, সজীব, টিটিএন।